একটা রাষ্ট্রের অর্থমন্ত্রী একটা রাষ্ট্র কিভাবে সারেন্ডার করে মাফিয়ার কাছে, দেখেন যে তার কাছে দেশের মানুষ গুরুত্বপূর্ণ না, 35 লক্ষ মানুষ টাকা খোয়া গেছে এটা গুরুত্বপূর্ণ না, তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ওলিয়া ওলিয়ারা গুরুত্বপূর্ণ, দরবেশরা গুরুত্বপূর্ণ। অর্থমন্ত্রী ওয়াদাও করেছিলেন যে এইবার আমরা প্রতিবেদনটা পাবলিক করব, করেন নাই। সংসদে তখন যাকে জিজ্ঞেস করা হয়েছে বলে ভাই বিপদ আছে, অনেক গুরুত্বপূর্ণ লোকদের নাম আছে, এই নাম টাম বলা যাবে না, এগুলো আমি বিপদে পড়ে যাব, অসুবিধা হবে, দেশের অসুবিধা হবে। শেয়ার মার্কেটের এই লসটা সরকার দেখাইতে চাচ্ছিল না নির্বাচনের আগে। ফেলানি দিবসের নির্বাচনের পরে এই জানুয়ারি মাসের শেষ থার্ড উইকে ফোর্থ উইকে তারা এটা ওপেন করে দিল, ফ্লোর প্রাইসিংটা ওপেন করে দিয়েছে। উজ্জ করে দেওয়ার কারণে যেটা হয়েছিল, যেটা কৃত্রিমভাবে 30 টাকায় শেয়ারে স্টাক হয়েছিল, এটা পরের দিন তার অরিজিনাল প্রাইসে ফিরে আসছে, সেটা হলো 3 টাকায় ফিরে আসছে। এটার মধ্য দিয়ে যেটা হয়েছে, শেয়ার মার্কেট আবার একটা ধপাস করে পড়ে গেল আর কি। প্রায় 48 দিনের মাথায় এই ফ্লোর প্রাইসিংয়ের রেজাল্ট হচ্ছে 1,10,000 কোটি টাকা নাই হয়ে যাওয়া, লস। 4 দিনের মধ্যে বেনিফিশিয়ারি ওনার্স যে অ্যাকাউন্ট থাকে, আপনারা জানেন যে স্টকে ব্রোকারেজ করতে হলে বিও অ্যাকাউন্ট খুলতে হয়, 4,000 অ্যাকাউন্ট 10,000 অ্যাকাউন্ট ক্লোজ করে ফেলছে মানুষ 4 দিনে, মানে তার শেয়ারটা জিরো হয়ে গেছে, কিছুই নাই এখানে, তার শেয়ারে কোনো টাকা নেই, সে এখন প্রতিবাদও করছে না। সে এখন হয়তো কয়েকজন আত্মহত্যা করবে, শুনবেন, হয়তো রিপোর্টও আসবে না, এখন 10,000 অ্যাকাউন্ট ক্লোজ করে ফেলছে তারা। এই হচ্ছে রাষ্ট্রের লুটপাটের একটা ছোট্ট গিনিপিক চিত্র হচ্ছে আমাদের শেয়ার মার্কেট। আপনি এই রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় হাত দিবেন, দেখবেন আওয়ামী লীগ ঘুণ পোকার মতো এই রাষ্ট্রের প্রত্যেকটা জিনিস খেয়ে ফেলছে, এই রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান খেয়ে ফেলেছে। আওয়ামী লীগকে বারবার আমরা বলেছি একটা অভিশপ্ত রাজনৈতিক দল, সে যেখানে হাত দেয় সেটা পুড়ে ছাই হয়ে যায়, সে যেখানে হাত দেবে সেখানে ঘুণ পোকার মতো সেটা পুড়ে ছাই হয়ে যাবে। দেশের মানুষ, এই রাষ্ট্র, দেশ তার কাছে কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, তার কাছে এটা শুধু গরুর দুধের মতো, গরুর দুধের মতো, নাও এটা, বিক্রি করো, খাও, পাচার করো, এই হচ্ছে আওয়ামী লীগের রাষ্ট্র। তো এই হচ্ছে শেয়ার মার্কেটের যে সাম্প্রতিক ঘটনা, এটা নিয়ে মানুষ এখন আর বিচারও চায় না। দেখেছেন 1,00,000 কোটি টাকা হারায় ফেলছে, 11 বিলিয়ন ডলার হারায় ফেলছে 1.5 মাসে, কোনো মিছিল হয়েছে দেখছেন, কোথাও প্রতিবাদ হয়েছে, ক্লান্ত হয়ে গেছে মানুষ এই রাষ্ট্রের চুরি বাটপারের বিরুদ্ধে, মানুষ প্রতিবাদ করতে করতে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। এই রাষ্ট্রটাকে এখন আর কেউ ওন করে না, আমরা একটা মধ্যযুগে ফিরে যাচ্ছি। এই জায়গাতে যখন আসবে যে মানুষ এই রাষ্ট্রের কোনো কিছু ওন করে না, তখনই মব জাস্টিসের প্রশ্ন আসবে, মানুষ আইন হাতে তুলে নেবে। এবং এই বাস্তবতায় দেখেন কি হচ্ছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর শিবলী রুবায়েত, ওনাকে আবার নতুন করে 3 বছর মেয়াদে রিঅ্যাপয়েন্ট করা হয়েছে। যেই লোকটা গত 20 সাল থেকে সকল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, স্টক মার্কেট, শেয়ার বাজার, এই সব কিছুর সাথে জড়িত, যার নিজের ব্যাপারে আন্তর্জাতিক মাধ্যমে প্রতিবেদন আসছে যে সে দেশের টাকা লুটপাট করছে, ডলারে মিলিয়ন্স অফ ডলার লুটপাট করছে সে নিজে, তার তো বিচারই হয় নাই, তাকে রাষ্ট্র পুরস্কার দিয়েছে। কেন দিচ্ছে রাষ্ট্র পুরস্কার? কারণ এই যে রাষ্ট্র জুয়ারি হয়ে গেছে, রাষ্ট্র যখন জুয়ারি হয় এটা হলো তার নমুনা, যে আপনি লুটপাট করবেন আপনাকে পুরস্কৃত করা হবে, আপনি লন্ডনে 300 ফ্ল্যাট কিনবেন আপনাকে পুরস্কৃত করা হবে, আপনি বেনজিরের মতো হাজার হাজার কোটি টাকার রিসোর্ট করবেন, মানুষের তার বাচ্চা কাচ্চা নর্থ সাউথে পড়বে, তারে ফ্ল্যাট কিনে দেবেন যেন ক্লাসের বিরতিতে গিয়ে সে ঘুমাইতে পারে, বিশ্রাম নিতে পারে, তাকে পুরস্কৃত করা হবে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, বিচার হবে না। সেই প্রফেসর শিবলী রুবায়ের একটা একটা ডকুমেন্টেড ক্রিমিনাল, যে বাংলাদেশের 1,00,000 কোটি মানুষকে ফকির করে দিয়েছে গত 3-4 বছরে, তাকে রাষ্ট্র পুরস্কৃত করেছে, তার জেলে থাকার কথা ছিল। এখন তো আওয়ামী লীগের এই ঐতিহাসিক বাটপারির দ্বিতীয় রাউন্ড আমরা দেখলাম 2010 সালে, 9-এর ডিসেম্বরে ক্ষমতা আসলো, 10-এর জানুয়ারিতে দায়িত্ব নিল, এবং 2010 সালের এক্স্যাক্টলি নভেম্বরে, কারণ হচ্ছে যে যারা এই মার্কেট জুয়ারি যারা আছে, তারা আপনারা যারা ছোটবেলায় পুকুরে নদীতে খেলছেন, আমরা হাত দিয়ে ঢেউ উঠাইতাম, দেখবেন এই ঢেউ উঠাইতে একটু সময় নিতে হয়, তো আসার পরে পিলখানায় গণহত্যা হয়েছে, সরকারকে একটু গুছাইয়া উঠার, এটা তারা জুন জুলাইয়ের পরের থেকে ওই শেয়ার মার্কেটে ঢেউ উঠানো শুরু করছেন, এই অলিয়াউলিয়ারা। ডাউলিয়া মানে ঢেউ কিভাবে উঠাইছে, টাকা ইনভেস্ট করছে, 10 টাকা শেয়ার সে 500 টাকা কিনছে,
পরের দিন 500 টাকার শেয়ার সে 5,000 টাকায় কিনছে, 5,000 টাকার শেয়ার আবার আরেকজন তার 5 লাখ টাকায় কিনছে। ঢেউ উঠাইতে 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 নভেম্বর ডিসেম্বরে 2010-এ গিয়ে আবার সব টাকা সে শেয়ার মার্কেট থেকে তার অ্যাকাউন্ট থেকে ব্রোকারের হাউসে বিক্রি করে দিয়ে টাকা নিয়ে চলে আসছে। মার্কেট ক্রাশ, লক্ষ লক্ষ মানুষ আবার ফকির হয়ে গেল এবং কি পরিমাণ টাকা চলে গেছে এটার কোনো আইডিয়া নাই। বিলিয়নস অফ ডলার, বিলিয়নস। আবার একটা তদন্ত কমিটি হইল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সাহেব মরহুম আওয়ামী লীগের লোক ছিল কিন্তু অসাধারণ সৎ মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, ইব্রাহিম খালিদ সাহেব। নর্মালি আওয়ামী লীগের ভিতরে তো এই ধরনের বাটপাট ছাড়া তো ভালো মানুষ নাই। উনি একটা থরো ইনভেস্টিগেশন করলেন এবং ইনভেস্টিগেশন করে সকল অলিয়া অলিয়া সুফি দরবেশদের নাম কোম্পানি সহ ওখানে ডিটেলস দিয়ে দিলেন। অর্থমন্ত্রী ওয়াদাও করেছিলেন যে এইবার আমরা প্রতিবেদনটা পাবলিক করব, করেন নাই। সংসদে তখন যাকে জিজ্ঞেস করা হয়েছে বলে ভাই বিপদ আছে, অনেক গুরুত্বপূর্ণ লোকদের নাম আছে, এই নাম টাম বলা যাবে না, এগুলো আমি বিপদে পড়ে যাবো, অসুবিধা হবে, দেশের অসুবিধা হবে। একটা রাষ্ট্রের অর্থমন্ত্রী একটা রাষ্ট্র কিভাবে সারেন্ডার করে মাফিয়ার কাছে দেখেন, যে তার কাছে দেশের মানুষ গুরুত্বপূর্ণ না, 35 লক্ষ মানুষ টাকা খোয়া গেছে এটা গুরুত্বপূর্ণ না, তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে অলিয়া অলিয়ারা গুরুত্বপূর্ণ, দরবেশরা গুরুত্বপূর্ণ, সুফিরা গুরুত্বপূর্ণ, তাকে বাঁচাইতে হবে নাহলে সে বিপদে পড়বে। তুলি এই ধারাবাহিকতায় দেখেন যে একের পর এক তদন্ত হচ্ছে, আমরা জানছি কারা দায়ী, কোন কোন ব্যক্তি দায়ী, কোন কোন কোম্পানি দায়ী, কোন কোন ব্রোকারেজ হাউস দায়ী, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জে কোন কোন কর্মকর্তা দায়ী, সব ব্যক্তিদের জানার পরেও কারো বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না, কাউকে বিচারের আওতায় আনা হচ্ছে না। নানার কারণে কি হয়েছে, যে টোটাল দেশের যে অর্থনৈতিক অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার অংশ হিসাবে শেয়ার মার্কেটও যাচ্ছে, তাই মাৎসরায় সিচুয়েশন তৈরি হয়েছে। সর্বশেষ যে প্যারাক গত জানুয়ারি মার্চের যে সমস্যাটা হয়েছে সেটা দেখেন, এই শেয়ার মার্কেটে লেনদেনে সমস্যা হচ্ছে, বারবার লুটপাট হচ্ছে, এই কথা বলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং অথরিটি কি করলো, ফ্লোর প্রাইসিং ঠিক করে দিল। ফ্লোর প্রাইসিংটা কি জিনিস, এটা নর্মালি কৃষি পণ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশ করে, আমরাও দাবি করেছি বারবার কৃষি পণ্যের ব্যাপারে এটা করার জন্য, যে ন্যূনতম কেনা বেচার দরদাম ঠিক করে দেওয়া। আপনারা দেখবেন এই যে ভোক্তা অধিদপ্তর বিভিন্ন মার্কেটে গিয়ে ঠিক করে দেয় পেঁয়াজের খুচরা মূল্য কত, মানে বিক্রি মূল্য কত, এই মূল্য কত, এটা ঠিক করে দেয়। তো শেয়ারের ক্ষেত্রে তারা একটা ফ্লোর প্রাইসিং ঠিক করে দিল জানুয়ারি মাসে, জুলাইতে 2022-এ। এটার পরে যাকে দেখা গেছে যে কৃত্রিমভাবে শেয়ার মার্কেটে কোনো কলাপস হয়নি, কিন্তু এটার ক্ষতিটা কি হয়েছে, এটার প্রচুর ক্ষতি হচ্ছিল এবং এক্সপার্টরা কিন্তু বারবার বলছিল যে এটা করা ঠিক হবে না। এটা করার কারণে যেটা হয়েছে, ন্যূনতম প্রাইসে পুঁজিপতিরা যারা লাভ করতে চায় তারা বড় বড় কোম্পানিগুলো এখানে রেজিস্ট্রেশন করে না, তারা ইনিশিয়াল অফারগুলো ছাড়ে না, এখানে প্রাইমারি শেয়ার বিক্রি করে না, বিদেশি কোম্পানি আসতে চায় না। তো না চাওয়ার কারণে যেটা হয়, শেয়ার মার্কেট গ্র্যাজুয়ালি মরে যায়, এখানে ইনজেক্ট হয় না, মানি ইনজেক্ট করে না। তো এটা কেন করেছে, আপাত দৃষ্টিতে বোঝানোর জন্য যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেউ লস করবে না, কিন্তু আসলে তারা কৃত্রিমভাবে সবাই লস করে ফেলেছে, কারণ ইনফ্লেশনের সাথে তো টাকা অ্যাডজাস্ট হচ্ছে না, তার লাভ লোকসান অ্যাডজাস্ট হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি করব, করণীয় কি। প্রথম কথা হচ্ছে যে বিচারে ফিরে আসতে হবে। এখন একটা অনির্বাচিত অবৈধ সরকার বিচার কিভাবে করবে, কারণ সে তো এই অলিগার্কের উপর ভিত্তি করে, এই মাফিয়া লোকগুলোর উপরে ভিত্তি করে তো সে বেঁচে আছে, কারণ জনগণ তো তার শত্রু। অতএব কোনো অনির্বাচিত সরকারের কাছে আমাদের কোনো প্রস্তাবনা নাই, আমাদের দেশবাসীর কাছে প্রস্তাবনা হচ্ছে, যদি আপনি ফিরে দাঁড়াতে চান, যদি আপনি মনে করেন যে এই রাষ্ট্রের মাফিয়াতন্ত্র থেকে আপনি ফিরে দাঁড়াবেন, ঘুরে দাঁড়াবেন, আপনাকে প্রতিবাদ করতে হবে, আপনাকে লড়াই করতে হবে, আপনাকে ভয়েস রেজ করতে হবে, আপনাকে চোরকে চোর বলতে হবে, কলিং এ স্পেড এ স্পেড, ইংলিশে কথা আছে যে বাটপারকে বাটপার বলতে হবে, ক্রিমিনালদেরকে ক্রিমিনাল বলতে হবে, তাদের নাম ফেস্টুন ধরে ধরে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, লড়াই করতে হবে। 33 লক্ষ মানুষ তো একদিন একটা প্রতিবাদ করলেন না, এই 33 লক্ষ মানুষ তো একটা সমাবেশ করে নাই কোনোদিন, 3 লক্ষ মানুষও তো করে নাই, 30,000 মানুষও তো একটা সমাবেশ করে নাই। তাহলে এই 33 লক্ষ মানুষ রাষ্ট্রের যারা অবৈধভাবে শাসন করছে তার কাছে এটা তো 30 জনের সমান, সে তো চিন্তা করে যে আমি বিএনপির 5 লাখটা 20 মিনিটে পিটায় উঠাই দিছি, আসুক না পিটায় উঠাই দিব, এবং বহুদিন পিটাইছে আপনারা জানেন। ক্ষুদ্র বিনিয়োগকারীরা যখন প্রতিবাদ করেছে তারা বহুবার তাদেরকে পিটায়া
টিয়ারশেল মাইরা সেখান থেকে উঠায় নিছে। তো আমাদের দাবি হচ্ছে দেশবাসীর কাছে যে আপনারা সতর্ক থাকেন, প্রতিবাদ করেন, আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা আপনারা সংগঠিত হন, আপনাদের টাকার ফেরত পাবার লড়াই রাষ্ট্রের কাছে আপনাদেরকে করতে হবে। আমরা আপনাদের ভয়েস হইতে পারবো, কিন্তু আপনার টাকা ফেরত দিতে পারবো না। স্টক মার্কেট থেকে টাকা, জোয়ার মার্কেটে টাকায় হারলে টাকা ফেরত পাওয়া যায় না। আপনি আত্মহত্যা করবেন অথবা লড়াই করবেন, আপনার হাতে অপশন দুইটা।